আর খাবার দাবারের কথা যখন আসে, তখন যে মানুষটা বোধ হয় সকলের মনে প্রথম আসে তিনি ইন্দ্রজিৎ লাহিড়ি আর কি। আর কুলিনারি আর্টস ডট কম ক্লাউড কিচেন, তার এক মাস উদযাপন মানে সেলিব্রেশন হচ্ছে, সেখানে ইন্দ্রজিৎ দাকে পেয়েছে। ইন্দ্রজিৎ দা ক্লাউড কিচেন, প্রথমে বললো এই যে ক্লাউড কিচেন কনসেপ্টটা, এই যে আগে আমরা ঘরোয়া খাবার মানে একটা বেশ জয়েন্ট ফ্যামিলিতে বসে খেতাম, এ খেতাম, এখন তো পুরো মানে মলিকুলার ফ্যামিলি, সেখান থেকে ক্লাউড কিচেন এই পুরো ব্যাপারটা। মানে ক্লাউড কিচেন জিনিসটা হয়তো আগামী দিনের ভবিষ্যৎ, মানে প্যান্ডেমিক টাইমে বা কোভিডে অনেকেই বাইরে খেতে যাচ্ছেন না, সেটা একটা দিক, তারা বাইরের খাবার বাড়িতে এসে এনজয় করছেন। দ্বিতীয়ত, যেমন অনেক বাড়িতে হয় যে বয়স্করা বাইরে যেতে পারেন না, বাচ্চাদের নিয়ে বেরোনো হয় না, সেক্ষেত্রে খাবারটা বাড়িতে এসে সবাই পুরো ফ্যামিলি একসঙ্গে এক খাবার খাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অনেকে এই সময় চাইছেন ছোটো ব্যবসা শুরু করতে বা কম পুঁজিতে ব্যবসা করতে, কালিনারি আর্টসের মতো অর্গানাইজ ক্লাউড কিচেন হয়তো তাদের সেই প্ল্যাটফর্মটা করে দিচ্ছেন, সো ইটস ডেফিনেটলি নিডেড। আর এই যে ক্লাউড কিচেন কনসেপ্টটা, এটা কি মনে হয় যে সারা মানে শুধু শহর নয়, গ্রামেও ছড়িয়ে পড়ার একটা পসিবিলিটি আছে, যেটা আমাদের ইন্দ্রজিৎ স্যার গাঙ্গুলি বলছিল, আমরা শুধু সারা কলকাতাতে নয় সারা ভারতবর্ষতেই আমাদের ফ্র্যাঞ্চাইজি খুলতে চাই, এটা কি মনে হয়? এই যে আপনি বললেন যে ফিউচার তো বটেই, সেখানে যেরকম শহরের পাশাপাশি গ্রামের কি ওই ফিউচারটা আছে? গ্রামেও ভীষণ রকম সম্ভব, এবং হয়তো সেটাই আসতে চলেছে ভবিষ্যতে। মানে আমরা দিকে দিকে কোনো না কোনো ক্লাউড কিচেন, কালিনারি আর্টস হয়তো ডেফিনেটলি এক্সপ্যানশন মোডে আছে, প্লাস অন্য ক্লাউড কিচেনও খুলবে, আমরা সেই আশাই করি। আমরা তো সবসময় আমরা বিভিন্ন খাবারের মানে বিভিন্ন এতে সেরকম দেখে থাকি, নিজের ফেভারিট ডিশ কোনটা আপনার? বিরিয়ানি, ইন এনি ফর্ম, ননভেজ বিরিয়ানি। ঠিক আছে ইন্দ্রজিৎ দা, ধন্যবাদ আমাদের সবাইদের জন্য। থ্যাংক ইউ সো মাচ।